গুড্ডি ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় শিরিন পুবলুকে একটা অনাথ আশ্রমে রেখে দিয়ে চলে যাওয়ার সময় শিরিনের হাত ধরে গুড্ডি বলে তুমি কি মানুষ দি স্যারজি মরেছে মাত্র কয়েকদিন হল এরই মধ্যে তুমি পুবলুকে অনাথ আশ্রমে রেখে দিতে এসেছ তুমি খারাপ সেটা আমি বুঝতে পেরেছি অনেক আগেই কিন্তু এতটা খারাপ সেটা জানতাম না নিজের বয়ফ্রেন্ডকে বিয়ে করার জন্য সন্তানকে তুমি অনাথ আশ্রমে রাখতে চলে এসেছ আমি তো কতবার বলেছিলাম যে পুবলুকে আমার হাতে তুলে দাও তুমি তোমার মনোরঞ্জন পূর্ণ করতে পারবে শিরিন গুড্ডিকে সাবধান করে দিয়ে বলে আমার ছেলেকে আমি কোথায় রাখবো সেটা আমি ঠিক করব। তুই কে যে আমার সাথে এই বিষয় নিয়ে বিতর্ক করতে এসেছিস গুড্ডি বলে সেটা না পরেও দেখা যাবে তুমি কি পুবলুর দাদু বা বাড়ির কাউকে কিছু বলেছ আর তারা কি পুবলুকে অনাথ আশ্রমে রাখার অনুমতি দিয়েছে শিরিন আবারও ক্ষেপে যায় তবে গুড্ডি শিরিনকে বাধ্য করে পুবলুকে ওই অনাথ আশ্রম থেকে ফিরিয়ে আনতে তাহলে কি শিরিন পুবলুকে ফিরিয়ে নিয়ে আসলে পুব্র নিজের কোয়ার্টারে নিয়ে চলে আসবে কুটি বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ